লালমাই প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত। শুক্রবার লালমাই উপজেলা পরিষদে সংলগ্ন মিয়াজি মার্কেটের দ্বিতীয় তলায় লালমাই প্রেস ক্লাবের কার্যালয়ে প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়। লালমাই প্রেস ক্লাবের মাসিক সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের নির্বাচিত প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক চরণ পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান কাশেম ও সভা সঞ্চালনা করেন নির্বাচিত প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক রূপসী বাংলার সাংবাদিক মোহাম্মদ জয়নাল আবেদিন জয়। মাসিক সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহসভাপতি ও সাপ্তাহিক বরুড়া কণ্ঠের স্টাফ রিপোর্টার অধ্যক্ষ আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক শিরোনাম প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ মোস্তফা কামাল মজুমদার রুবেল, দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের কালাম প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক ও দৈনিক সমাজকণ্ঠ সাংবাদিক মোহাম্মদ তোফাজ্জল মাহমুদ বাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাপ্তাহিক লাকসাম বার্তা সাংবাদিক খান মোহাম্মদ রুবেল হোসেন, তথ্য প্রযুক্তি সম্পাদক এবং সাপ্তাহিক চরণ প্রতিনিধি মোহাম্মদ শামসুল আলম মনির সহ প্রমুখ।